কতজনকে ধরেছে পুলিশ? দিল্লি আছে? হ্যাঁ, অত্যাচার করছে খুব। ভয় কি হতো? না না, অত্যাচার করে গরিব লোক আপনারা, আপনারা ওই জন্য অত্যাচার করছে আমাদের, সেটা বুঝতে পারছি। কিন্তু ব্যাপার করে যে আমাদের দুজনের বাড়িতে আমরা, এই ভাই করি এইলা এইলা ভাই 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 কি এই দুটো ভাই বলে আমাদের নামে এফআইআর করা আছে। তো আমরা কি এই এফআইআর করে তো কি হয়েছে দাদা? আমার নামে তো 35 টা এফআইআর করে। শুনুন না, তো আমাদের কি দুজন নেই আমাদের দুটো বাড়ি? যদি কেউ ভাঙচুর করে তার টিভি ছবি দেখে আইডেন্টি করুক। সমাজের জন্য যে লড়তে যাবে তার জন্য করেছে। না না, আমি বিরোধী দল নেতা এসেছি, কোনো রাজনীতির ব্যাপার নেই। না না, এরকম অত্যাচার করতে দিব না। এটা পুলিশের জুলুম মুখ, আমাদের এই ব্রিটিশের সময় রাজত্ব দিকে আমাদের কি দুটো বাড়ির লোকই কি অত্যাচার করেছে? এসব জিনিস পছন্দ সহ্য করা হবে না। আমি ওকে বলেছি আইনি লড়াইতে আমরা আছি, পরিষ্কার করে মারপিট এখানে হয়নি স্যার। না না, মিথ্যা করছে শুধুমাত্র আপনারা, আপনারা প্রতিবাদী লোক বলে। আর গরিব লোকজন সব থাকে এখানে, বেকার ছেলে পেলে সব থাকে, কাজকর্ম নাই, এ তো সরকারি অত্যাচার। দাদা ওই পাড়ার ভিতরে গেছে, চলো এই তার বাড়ি, চলো প্রথম হাত পাও। দাদা আপনি হিটে? হ্যাঁ, এইটা দিয়ে যাবো। আপনার বাড়ি পুলিশ ছিল তো কটার সময়? আমার বাড়ি আসেনি, আমার স্বামী দোকানে ছিল, তাই দোকান থেকে তো গেলাম সন্ধ্যাবেলা। হ্যাঁ, অনেক সারি লোকজন ছিল তো তাই একটু রাত হয়েছিল। আপনি গিয়ে জেলে দেখা করেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা করেছি। কোনো শারীরিক অত্যাচার করেনি তো? না করেনি, তো তেল সাবান দিয়েছি, ব্রাশ করে আর কি দিয়েছি। আপনার স্বামী তো এসবে যুক্ত না? না না, মিথ্যা ভাবে গ্রেফতার করেছে। হ্যাঁ, দোকানে মানে আমাদের তো খোলা হলো। আপনাদের অপরাধ কি? গরিব লোক, গ্রামের লোক। হ্যাঁ, তারপরে এই যে আমরা বড় লোকের বেটা এসেছিল, তারপরে আমরা এই দেখলে বড় লোকের বেটাকে প্রতিবাদ করা যাবে না, আবেদন জানানো যাবে? কেন শৌচালয় পাইনি? কেন কাস্ট সার্টিফিকেট পাইনি? কেন চাকরি পাইনি? কেন কলকাতার বাবুদের উপরে কোনো কথা বলা যাবে না? একদম সত্য থাকুন, আমি বিরোধী দল নেতা এসছি, কোনো রাজনীতির বিষয় নয়, আমি পাশে আছি। আরে আপনার বাড়ির কাজ করা লোক বাইরে থাকলে সংসার বাচ্চাদের পালনের জন্য যা দরকার, শুভেন্দু অধিকারী